আপুর হইতেছে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্লাস করা উচিত উদ্ভাসে, তোমার জন্য আমার মনে হয় ওইটা প্রেফারেবল হবে, তাহলে তুমি অর্ধেক অঙ্ক করা অঙ্ক হলে বুঝতে পারবা আর কি। ওকে ঠিক আছে চলো আমরা শুরু করি। হ্যাঁ, অর্ধেক অঙ্ক যদি বুঝতে না পারো যে মান কেমনে বসাইতে হয় একটা অঙ্কের মধ্যে, তাইলে তো বড় বিপদ, তাইলে তোমার জন্য আসলে ইঞ্জিনিয়ারিং না। ওকে এনিওয়ে, যেটা বলতেছিলাম আদর্শ গ্যাসের কি হইতেছে ধর্মাবলী। হ্যাঁ, সো যেটা হইতেছে এখান থেকে আমরা শুরু করি আর কি। আমাদের আদর্শ গ্যাসের ধর্মাবলীতে আমাদের সূত্র কি হইতেছে, ঠিক আছে? সো এই যে এদিকে হইতেছে আদর্শ গ্যাসের নর্মালিতে কি হইতেছে, আমাদের কি সূত্র প্রথমে হইতেছে বয়লের সূত্র। তো বয়লের সূত্র তো আমরা জানি, P1V1 ইকুয়ালস টু কি বলতো, P2V2, ঠিক আছে? এরপরে কি, এরপরে হইতেছে বয়লের সূত্র। বয়লের সূত্রে আমাদের কি থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। এরপর চার্জের সূত্র, চার্জের সূত্র কি হবে, V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের V2 ডিভাইডেড বাই কত হয়ে যাবে বলতো, T2, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে বলতো, আমাদের প্রেশার কনস্ট্যান্ট যখন থাকে। আর আমাদের এখানে যখন হইতেছে আমাদের কি হয়, P1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু কত হয়ে যাবে বলতো, P2 ডিভাইডেড বাই হইতেছে কত হইতেছে বলতো, T2 ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের V কনস্ট্যান্ট। তো এরপরে খেয়াল করো, আমরা যদি এইগুলা, আমরা যদি এইগুলো অলরেডি জানি, এরপরে হচ্ছে আমাদের গ্যাসের জন্য ফর্মুলা কি আছে। গ্যাসের মধ্যে ফর্মুলা হচ্ছে এরকম যে P1V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু যদি হইতেছে আমার বলতো P2V2 ডিভাইডেড বাই হইতেছে T2, ঠিক আছে? ওকে এক সেকেন্ড দাঁড়াও তো, এক সেকেন্ড আমি একটু, হ্যাঁ আমরা যেটা বলতেছিলাম এটুকু তো আমরা বুঝতেছি, P1V1 বাই T1 ইকুয়ালস টু P2V2 বাই কত হইতেছে, T2। ওকে, সো এবার এবার হইতেছে এইটুকু আমরা দেখলাম, তারপরে কি, তারপরে হইতেছে আমাদের কি হবে, PV ইকুয়ালস টু কত হয়ে যায় বলতো, AN, আর হইতেছে T। তো এই ফর্মুলা গুলো ছিল। তো আমরা একটা ইজি অঙ্ক দিয়ে হইতেছে শুরু করি, আমরা একটা ইজি অঙ্ক দিয়ে স্টার্ট করি। সো প্রথমে বলছে এটা পুকুরে পানির গভীরতা হইতেছে 6 মিটার, ঠিক আছে? আর বায়ুমণ্ডলের তাপমাত্রা কত, 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পানির মধ্যে উহার প্রতি মিটার গভীরতার জন্য 0.5 ডিগ্রি সেলসিয়াস করে টেম্পারেচারটা কমে যায়। তাহলে বলছে যে পুকুরের তলদেশে উৎপন্ন একটি গ্যাসের বুদবুদ এর উপরের তলে পৌঁছার অবস্থায় আয়তনের পরিবর্তনের শতকরা হার কি বলতো নির্ণয় করো, শতকরা হারটা নির্ণয় করো, পরিবর্তনের যে হারটা আছে। তো খেয়াল করো আমার এখানে হইতেছে, দেখো কি আছে বলতো, এখানে মনে করো এটা হইতেছে একটা পুকুর, এখানে বায়ুমণ্ডলের তাপমাত্রা কত বলতো, 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি একটা গ্যাসের বুদবুদের কথা চিন্তা করি, এখানে একটা গ্যাসের কি আছে বলতো, বুদবুদ আছে। আচ্ছা আমি একটা অন্য কালার ইউজ করি, হ্যাঁ, তো এই যে একটা গ্যাসের বুদবুদ আছে, তো এই গ্যাসের বুদবুদটা যখন উপরে উঠবে এটা আয়তন কি করবে, বেড়ে যাবে, কারণ নিচে কি ছিল, নিচে ছিল যে পানির চাপ আর কি ছিল বলতো, বায়ু চাপ, দুইটা ছিল চাপ, আর উপরে শুধুমাত্র কি হইতেছে, বায়ুর চাপ। সো আমি যদি এখানে লিখি, এখানে লিখি যে আমার যখন এখানে চাপ ছিল, এটা নাম দিলাম P1, এটা নাম দিলাম হইতেছে P1, P1 ছিল হইতেছে আমার P air প্লাস হইতেছে P water, ঠিক আছে? দুইটা চাপ ছিল। আর এখান থেকে হইতেছে আমাদের P2, P2 হইতেছে শুধুমাত্র কি হবে বলতো, বাতাসের চাপ, ঠিক আছে? PA2 হইতেছে আমাদের কি বলতো, বাতাসের চাপ। এখন খেয়াল করো আমাদের এখানে হইতেছে গ্যাসের যে বাবলটা আছে, বাবলটা কি হইতেছে, যেহেতু চাপ কমে গেছে এই জন্য আয়তন কি করছে বলতো, বেড়ে গেছে। তাহলে এখানে আমার যে আয়তন এটা নাম দিলাম হইতেছে V2, এখানে যে আমার নাম দিলাম সেটা হইতেছে V1। এখন আমাকে বলছে বায়ুমণ্ডলের তাপমাত্রা কত বলতো, 27 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হইতেছে এইখানে আমার যে তাপমাত্রা থাকবে T2, এই তাপমাত্রা কত হয়ে যাবে, 27 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমার এইটা যেহেতু 6 মিটার নিচে, এটা যেহেতু আমার 6 মিটার নিচে, প্রতি মিটারের জন্য আমার কত করে কমে যায়, 0.5 করে কমে যায়। তাহলে সেখান থেকে কত হয়ে যাবে, 27 ডিগ্রি সেলসিয়াস মাইনাস কি হয়ে যায় বলতো, 0.5 ইন্টু কত হইতেছে বলতো, সি। তাহলে এখান থেকে কত হয়ে যাবে, 24 ডিগ্রি কি হইতেছে বলতো, সেলসিয়াস হয়ে যাবে। এখন আমরা যদি এগুলো সব জানি তাহলে আমরা লিখতে পারবো হইতেছে P1V1 ডিভাইডেড বাই হইতেছে T1 ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের P2V2 ডিভাইডেড বাই কত হয়ে যাবে, T2। তাহলে এখান থেকে আমি V2 লিখতে পারবো
v2 লিখতে পারবো এভাবে, এটা হয়ে যাবে p1 ডিভাইডেড বাই p2 ইনটু লিখতে পারবো হচ্ছে t1 ডিভাইডেড বাই t2 ইনটু কত লিখতে পারবো বলতো, v1 লিখতে পারবো, v1 লিখতে পারবো। এবার খেয়াল করো, এবার হইতেছে খেয়াল করো, এটুকু যদি বুঝো, খেয়াল করো তাহলে আয়তনের পরিবর্তন কতটুকু হইলো। আয়তনের যে আমার পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তন যদি আমি ডেল্টা ভি লিখি তাহলে সেটা হয়ে যাবে হইতেছে শেষ আয়তন মাইনাস কি হয়ে যাবে বলতো, আদি আয়তন। ঠিক আছে, শেষ আয়তন মাইনাস আদি আয়তন। তাহলে এখান থেকে আমি মানগুলাকে বসায় যদি দিই তাহলে হইতেছে p1 বাই p2 ইন্টু কত চলে আসবে বলতো, t1 বাই t2 মাইনাস কি হইতেছে বলতো, 1, কত হয়ে যাবে বলতো আমাদের v1। তাহলে এটা হইতেছে আমাদের কত, আয়তনের পরিবর্তন। এবার খেয়াল করো, ভালো করে খেয়াল করো, তাহলে আমার এখানে হইতেছে p1 t1 এগুলোর মান কত, p1 ছিল কি বলতো, p1 হইতেছে আমার নিচে কত ছিল, তাহলে এটা কত হবে, এয়ার প্লাস হইতেছে কি বলতো, ওয়াটার, এয়ার প্লাস ওয়াটার। তাহলে এখান থেকে কত হবে, পি এয়ার এর মান কত, 10^5 হইতেছে 5, আর হচ্ছে পি ওয়াটার যেটা আছে সেটা কত হয়ে যায় বলতো, এইচ রো জি, এইচ এর মান হচ্ছে 6, রো এর মান হচ্ছে 3 ইন্টু কত হয়ে যায় বলতো, 9.8 এইচ রো জি। আর পি টু এর মান তো আমরা জানি কত, 10^5 কত হয়ে যাবে, 5। আর টি ওয়ান টি টু তো অলরেডি আমরা জানি, টি ওয়ান এর মান হয়ে যাবে আমাদের 300 কেলভিন, আর টি টু এর মান হয়ে যাবে আমাদের 297 কেলভিন আর কি। ঠিক আছে, তো এখন তুমি কি করবা দেখো, এইটুকু হইতেছে বুঝতে পারছো, ও হ্যাঁ এখানে একটু ভুল করে ফেলছি, ভাইয়া এখানে একটু ভুল করে ফেলছি, এটা হইতেছে কি হবে, টি টু ডিভাইডেড বাই হইতেছে কত হয়ে যাবে, টি ওয়ান হয়ে যাবে, হ্যাঁ টি টু টি ওয়ান, হ্যাঁ সো এই টি ওয়ান ডিভাইডেড বাই টি টু। ওকে, সো এইটুকু যদি ক্লিয়ারলি বুঝো তাহলে এইটুকু হইতেছে আমাদের কি, আয়তনের পরিবর্তন। তাহলে ভি ওয়ানে আমার আয়তনের পরিবর্তন কত হবে, ভি ওয়ানে আগে আয়তন ছিল সেটার আয়তনের পরিবর্তন কত হবে আমার, ডেল্টা ভি। তাহলে ডেল্টা ভি ওয়ানে আমার আয়তনের পরিবর্তন কত হয় বলতো, ডেল্টা ভি হয়। তাহলে ওয়ানে কতটুকু হবে, ওয়ানে কতটুকু হবে সেটা হয়ে যাবে ডেল্টা ভি ডিভাইডেড বাই হইতেছে কি বলতো, ভি ওয়ান। ঠিক আছে, ডেল্টা ভি ডিভাইডেড বাই কত হয়ে যাবে বলতো, ভি ওয়ান। তাহলে এখানে ডেল্টা ভি ডিভাইডেড বাই যদি ভি ওয়ান হয়ে যায় তাহলে এটা হলে এককে, আর 100 তে কত হবে, 100 তে কত হবে, 100 তে কত পরিবর্তন হবে সেটা হয়ে যাবে ডেল্টা ভি ডিভাইডেড বাই হতেছে ভি ওয়ান ইনটু 100, তাই না। আচ্ছা এখন অনেকে বলতেছে আবার টি ওয়ান বাই টি টু হবে, আচ্ছা আমি তো বুঝলাম না, আমি তো তোমাদের কথা শুই নাই, ইয়া দিলাম এখানে কি করছি ভাইয়া, নাও এখানে একটু আমি কোন জায়গায় ভুল করছি দাঁড়াও দেখানি, তাহলে আমি ভি টু বের করবো, না 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 আমি এখানে একটু ভুল লিখছি, উপরেও ভুল লিখছি নিচেও একই জিনিস ভুল লিখছি। খেয়াল করো একটু ভালো করে খেয়াল করো, যেখানে তো পি ওয়ান বাই টি ওয়ান ছিল আর এখানে ভি টু দে এক পাশে নিয়ে আসছি, তাহলে টি টু হবে উপরে থাকবে আর টি ওয়ান কই থাকবে, নিচে থাকবে। ঠিক আছে, টি টু বাই টি ওয়ান, ঠিক আছে, হ্যাঁ এখানে একটু ভুল লিখছি ভাইয়া, এটা খেয়াল করো তাইলে হবে, সমস্যা নেই, মানে এটা তো ইয়া মিস্টেক, টি টু বাই টি ওয়ান। তাহলে দেখো এখানে বলছে ভি ওয়ান এ পরিবর্তন হয় ডেল্টা ভি, আর এককে পরিবর্তন হবে ভি ইন্টু ডেল্টা ভি, আর 100 এ কত হবে, ভি ইন্টু ডেল্টা ভি ওয়ান। এবার খেয়াল করো আমাদের কিন্তু খুবই সহজ, এখন কিভাবে সহজ, আমাদের ডেল্টা ভি যেটা আছে সেটা কত, ডেল্টা ভি সমান সমান হয়ে যাবে পি ওয়ান ডিভাইডেড বাই পি টু ইন্টু টি টু ডিভাইডেড বাই টি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু হইতেছে আমাদের ভি ওয়ান ডিভাইডেড বাই হইতেছে আমাদের ভি ওয়ান ইন্টু হইতেছে কত বলতো, 100%। তাহলে 100% হইলে আমরা এখন কি করবো, এই যে ভি ওয়ান ভি ওয়ান কি হইতেছে বলতো, কাটা কাটা দিলে আমরা এখন কি করবো বলতো, মানটাকে বসায় দিব, এখানে যে মানগুলো আছে উপরে যে মানগুলা ওইটা হইতেছে বসায় নিবে, অ্যাজ ইউজুয়াল ভাইয়া তো আসলে পুরো অঙ্ক করবো না, তুমি মানগুলা কি করবা বসায় নিবা, মানগুলো বসায় নিলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ওকে এর পরের অঙ্কটায় আমরা চলে যাই, পরের অঙ্কটায় চলে যাই, বলেছে যে একটা গ্যাসে একটা একটা সিলিন্ডারে রক্ষিত অক্সিজেন গ্যাসের আয়তন হইতেছে এত, হ্যাঁ এখন এখানে করছে কি, কিছুটুকু অক্সিজেন কি করছে, ব্যবহার করছে, কিছু পরিমাণে অক্সিজেন কি করছে, ব্যবহার করছে, ব্যবহার করা হলে বলছে চাপ কমে গেছে, তাহলে ব্যবহৃত অক্সিজেনের কি করতে বলতো, ভর নির্ণয় করতে বলছে, আমার অক্সিজেন কতটুকু ব্যবহৃত হবে সেটা কি করতেছে বলতো, ভর বের করতে বলছে। তো খেয়াল করো তোমাকে একটা সিম্পল কোশ্চেন দিয়ে হইতেছে শুরু করি,
যে মনে করো হইতেছে এই যে এটা একটা, আর এটা হইতেছে একটা বক্স, এই যে এখানে একটা বক্স, দুইটা হইতেছে বক্স, মানে একটা মানে বক্স আকৃতির রুম চিন্তা করো, লেটস সে দ্যাট একটা রুম চিন্তা করো, ঠিক আছে? এই যে এটা রুম, এই যে এটা রুম, রুমের মধ্যে হইতেছে এরকম, এই যে এখানে যে রুম, রুমের ভিতরে মনে করো গ্যাসের পার্টিকেল আছে, গ্যাস পার্টিকেল আছে, সো এই যে এখানে গ্যাস পার্টিকেল আছে, সো এই যে এই জায়গায় কি আছে বলো তো, গ্যাস পার্টিকেল আছে। সো এখানে যদি আমার হইতেছে গ্যাস পার্টিকেল থাকে, হ্যাঁ, এটার ভিতরে হইতেছে যে গ্যাস পার্টিকেল আছে, তো এখন মনে করো এটার ভিতরে লেটস সে দ্যাট 5 মিটার কিউব জায়গা আছে। ইন কেস যদি আমি যদি কিছু বাতাস বের করে দিই, সামহাও যদি বের করে দিলাম, সামহাও কিছু বাতাস বের করে দিলাম, মনে করো এখানে আগে অনেক বাতাস ছিল, যে অনেকগুলা বাতাসের অণু ছিল, এখন আমি করলাম কি, সামহাও কিছু বাতাস কি করলাম বলতো, বের করে দিলাম, এই যে এখান থেকে বের, সরি সরি, এই যে এখান থেকে আমি কি করলাম, কিছু বাতাস বের করে দিলাম। আমার তোমার কাছে কোশ্চেন হয়েছে, যেটা যেটা চ্যাট বক্সে উত্তর দিয়ে দিবা, কিছু বাতাস যদি আমি বের করে দিই, তাহলে থেকে যাওয়া যতটুকু বাতাস আছে সেটার আয়তন কত হবে? লেটস সে দ্যাট তুমি কি করলা, 2 মিটার কিউব বাতাস বাইরে বের করে দিলা, ঠিক আছে? 2 মিটার কিউব বাতাস কি করলা বলতো, বাইরে বের করে দিলা, তাহলে আমাকে বলতো, তাহলে হইতেছে আমাকে বলতো যে আমাদের পরের ভলিউমটা কত হবে, পরের ভলিউমটাও কি হবে বলতো, সেম হবে, সেমই থাকবে, কারণ এই যে আমাদের যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলো কি এখানে স্থির থাকবে, স্থির থাকবে না, সে কি করবে বলতো, এই গ্যাসগুলো আবার কি করবে, ছড়ায়া যাবে, হইতেছে যে এখানে এইভাবে না থেকে গ্যাসগুলো এখন কি করবে, যে এইভাবে 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 গ্যাসের অণুগুলো আবার কি করবে, চারিদিকে ছড়ায়া যাবে। তার মানে হইতেছে কিছু গ্যাস বের করে ফেলা সত্ত্বেও আমার কি থাকে বলতো, ভলিউম কি থাকে বলতো, সেম থাকবে, ভলিউমের কোনো কি হবে না বলতো, চেঞ্জ হবে না। এটা কি সবাই বুঝতে পারছো, সবাই বুঝছো কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানাও। ওকে, ঠিক আছে, সবাই বুঝছে, গুড। তাহলে আমরা হইতেছে দেখি, আমরা হইতেছে এটা তাহলে দেখি, তাহলে হইতেছে আমাদের এটা মুছে ফেলি, হ্যাঁ এটা মুছে ফেলি, এখন মুছে ফেলি, এখন আমাদের অঙ্কে চলে যায়। আমাদের অঙ্কের সাথে এটা কি সম্পর্ক, অক্সিজেন গ্যাসটা যতক্ষণ আমি ব্যবহার করব, অক্সিজেন যে গ্যাসটা আছে এটা যতক্ষণ পর্যন্ত হইতেছে আমি কি করবো বলতো, ব্যবহার করব, প্রথমে প্রথমে ব্যবহার করতে শুরু করছি আর কি, ঠিক আছে, শুরু করছি ব্যবহার করা, কি করছি, শুরু করছি, শুরু করার সময় আমরা দেখতেছি যে P1, ঠিক আছে, P1V1 ইকুয়ালস টু হয়ে যাবে N1, আর কত হইতেছে বলতো, T1 হবে, তাই না? তাহলে এখান থেকে আমার N1 সমান সমান আসবে হইতেছে P1V1 ডিভাইডেড বাই কত হয়ে যাবে বলতো, আর হইতেছে কত বলতো, T1। তাহলে P1 এর মান কত আমার কোশ্চেনে বলে দিছে, কত কোশ্চেনে বলে দিছে আমার 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার হইতেছে 5 ইন্টু হইতেছে V1 হইতেছে 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই হইতেছে আমার আর 8.314 ইন্টু T1 T1 হইতেছে শুরুর টেম্পারেচার কত, 300। তাহলে এটা হচ্ছে প্রথমে কত মোল গ্যাস আছে। এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করো সেকেন্ড কেসে ব্যবহার করার পরে কি হবে, P2V2 ইকুয়ালস টু N2 আর T2। এখন কথা হইতেছে আমাদের আয়তন সেম থাকবে, সো V2 সমান সমান V1, আবার হইতেছে আমাদের T2 সমান সমান হয়ে যাবে T1, কারণ কি থাকে বলতো, তাপমাত্রা কি থাকে বলতো, অপরিবর্তিত থাকে, আমাদের যে তাপমাত্রাটা আছে সেই তাপমাত্রা কি থাকে, স্থির থাকে। তাহলে V2 সমান সমান V1 আর T2 সমান সমান কি হয়ে যায় বলতো, T1। এবার খেয়াল করো আমি N2 বের করে ফেলি, N2 সমান সমান তাহলে কত হয়ে যাবে, P2V2 ডিভাইডেড বাই হইতেছে কত বলতো, R T2। তাহলে P2 এর মান কত হবে, প্রেশার কমে গেছে, প্রেশার কম হয়ে গেছে 1.3, 10 টু দি পাওয়ার হইতেছে 5, আর এখান থেকে হইতেছে V1 কি আয়তন সেম থাকে, তাহলে হয়ে যাবে মাইনাস কত বলতো, 3 ডিভাইডেড বাই, অঙ্কুর ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই ভি এর মান কি 10 টু দি পাওয়ার -2 হবে নাকি, ওরা চ্যাট বক্স ভাসিয়ে ফেলছে আর কি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি সরি, আমার ওই জুমের বারের জন্য দেখতে পারতেছিলাম না, ও এটা -2 হবে, ওকে থ্যাংক ইউ। তো এইখানে হইতেছে, এটা হইতেছে -2, আর এখানে এটা হইতেছে -2। আমি অনেক ক্যালকুলেশনে আমার ভুল যায়, এটা একটা স্যাড বিষয়,
ভর্তি পরীক্ষার সময় এরকম ব্যাপক ভুল করে দিয়ে আসছিলাম, তাও হইতেছে বেশি উত্তর দিয়ে হইতেছে, আমার মনে বেশি উত্তর দেওয়ার কারণে আমি টিকে গেছি। এনিওয়ে এন টু বের করলাম আর এন ওয়ান বের করলাম, এন ওয়ান আর হইতেছে কি করলাম বলতো, এন টু হইতেছে কি করলাম বলতো বের করলাম। তাহলে এন ওয়ান আর এন টু যদি আমরা হইতেছে বের করি, হ্যাঁ যে এন ওয়ান আর এন টু যদি হইতেছে আমরা বের করি, তাহলে আমাদের কি করতে হবে, কতটুকু ব্যবহার করছি আমরা, ব্যবহার করছি কতটুকু, ব্যবহার করছি হইতেছে ডেল্টা এন ইকুয়ালস টু হইতেছে এন ওয়ান মাইনাস কত হইতেছে বলতো এন টু। আচ্ছা এত মোল ব্যবহার করছি, এত মোল ব্যবহার করছি, আমি যদি এটাকে গ্রামে প্রকাশ করতে চাই তাহলে কি করব বলতো, গ্যাসটা কিন্তু অক্সিজেন গ্যাস, যদি আমি বলতে চাই কত গ্রাম ব্যবহার করছি তাহলে এটাকে কি করব, এই সংখ্যাটাকে কি করব, 32 দিয়ে কি করব বলতো গুণ করব, 32 দিয়ে কি করব বলতো গুণ করব। তাহলে 32 দিয়ে যদি আমি গুণ করি, 32 দিয়ে হইতেছে যদি আমি গুণ করি, গুণ করলে কত পেয়ে যাব আমি, মোল সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, ওকে আণবিক ভর দিয়ে হইতেছে গুণ করে দিব 32 দিয়ে, তাহলে আমি বলবো যে এতটুকু অক্সিজেন কি হয়েছে বলতো ব্যবহৃত হয়েছে। আচ্ছা এখানে আব্দুল্লাহ একটা কোশ্চেন করছে যে ভাইয়া জুল থমসনে নীতি অনুযায়ী আয়তন কমলে তাপমাত্রা কমে ভাইয়া, কিন্তু চাপ কমে যায় নাকি কখন, তাহলে কম কখন তখন চাপ কমে যায় ভাই, আমি তোমার কোশ্চেনটা বুঝি নেই করণ তর। আচ্ছা মানে ওর কোশ্চেনটা হচ্ছে ভাইয়া জুল থমসন নীতি তেতো আয়তন কমলে তাপমাত্রা কমে যায় ভাইয়া, তাহলে করণ থাকলে তো চাপ কমে যাবে ভাইয়া, আমি তোমার কথাটা বুঝি নাই, তুমি একটু রিফ্রেশ করে বলো, ঠিক আছে আমাকে একটু রিফ্রেশ করে বলো। আর প্রথম কথা হইতেছে জুল থমসন প্রক্রিয়া আয়তন প্রসারণের কারণে তাপমাত্রা কমে, আয়তন সংকোচনের কারণে না, জুল থমসন প্রক্রিয়া রুদ্রতাপীয় প্রসারণ ঘটে। আবদুল্লাহ তোমার ওই স্টেটমেন্টটা যতটুকু লিখছো ওটা ভুল লিখছো, আর বাকিটা ইনট্যাঞ্জেবল ছিল, বোঝা যায় নাই। এনিওয়ে এটা বলতেছিলাম, তাহলে এতটুকু 32 গ্রাম পরিমাণ কি হইতেছে বলতো অক্সিজেন, 32 গ্রাম পরিমাণ অক্সিজেন ব্যবহার করছে। ঠিক আছে, ওকে তীর্থ বলছে ভাইয়া ভি কেন সেম, এটা যদি আবার বলতাম ভালো করে শোনো তীর্থ, যে আমার কোন একটা গ্যাসকে, কোন একটা গ্যাস যদি কোন একটা জায়গা থাকে, গ্যাসটা করে কি সবসময় সম্পূর্ণ পাত্রটা কি করে দখল করে থাকে, তুমি যত পরিমাণে হইতেছে বের করতে পারো, তুমি যত পরিমাণে বের করো না কেন, গ্যাস করে কি খালি জায়গাটা কি করতে পারে বলতো, পুরাটা দখল করতে পারে, কারণ গ্যাসের কোনো নির্দিষ্ট কি নেই বলতো, আয়তন নাই, যে পাত্রে রাখবা সে পাত্রের আকার সে কি করে বলতো তীর্থ ধারণ করে। তাহলে তুমি যদি কিছু অক্সিজেন গ্যাস বের করে দাও, যে অক্সিজেন গ্যাসটা রয়ে গেছে সে অক্সিজেন গ্যাসটা আবার কি করবে, সিলিন্ডারের আকৃতি কি করবে বলতো ধারণ করবে, ধারণ করার কারণে আমার আগের আয়তন আর পরের আয়তন কি থাকবে বলতো সেম থাকবে। তীর্থ বুঝছো কিনা আমাকে বইল, বুঝতে পারছো কিনা ভাইয়া, ওকে ঠিক আছে। তো এইটুকু হইতেছে বুঝা গেছে, তো এটুকু আশা করি হইতেছে বুঝছো। তা এখন আমরা কি নিয়ে আলোচনা করব, স্বাধীনতার মাত্রা নিয়ে আলোচনা করব। স্বাধীনতার মাত্রা হইতেছে এরা যে আমার একটা সিস্টেমকে বোঝানোর জন্য ন্যূনতম যতগুলা হইতেছে কি লাগে বলতো, ন্যূনতম যতগুলা হইতেছে স্বাধীন চলকের প্রয়োজন হয়, ওটাকে আমরা কি বলি বলতো, স্বাধীনতার মাত্রা বলি। ঠিক আছে, এখন একটা গ্যাসের তিন ধরনের হইতেছে মোশন থাকে, হইতেছে তোমার কি চলন থাকে, ঘূর্ণন থাকে, আর হইতেছে তোমার কি থাকে বলতো কম্পন থাকে। এই তিন ধরনের কি থাকে বলতো, মোশন থাকে। এই তিন ধরনের যদি হইতেছে কি থাকে বলতো, মোশন থাকে, আমরা এই তিন ধরনের মোশন হইতেছে ডিসক্রাইব করার জন্য আমার ন্যূনতম যতগুলো হইতেছে ভেরিয়েবলের কি হয় বলতো প্রয়োজন হয়, ওই ভেরিয়েবলটাকে আমরা কি বলতেছি বলতো, স্বাধীনতার মাত্রা। একটা গ্যাসের স্বাধীনতার মাত্রা, ওই গ্যাসে কতগুলো অণু আছে সেটা, মানে কতগুলো একটা অণুর মধ্যে কতগুলো পরমাণু আছে সেটার উপর নির্ভর করে। যদি যেমন আমাদের গ্যাসের একটা এক পারমাণবিক গ্যাস হয়, তাহলে হইতেছে যেমন হিলিয়াম যদি হয়, যেমন হিলিয়াম হিলিয়াম, তারপর হইতেছে আর্গন, তারপর হইতেছে নিয়ন, এগুলা যদি আমাদের থাকে তাহলে হইতেছে আমাদের কি বলতো স্বাধীনতার মাত্রা হইতেছে কত বলি আমরা বলতো 3। ঠিক আছে, এটা হইতেছে আমাদের 3। আর যদি দ্বিপারমাণবিক গ্যাস হয়, যেমন হইতেছে নাইট্রোজেন, সেখানে হইতেছে অক্সিজেন, ঠিক আছে, এগুলাতে স্বাধীনতার মাত্রা কত হয়ে যায় বলতো 5, কারণ এগুলো দ্বিমাত্রিক হবে। আর যদি বহু পারমাণবিক গ্যাস হয় তাহলে হচ্ছে এর স্বাধীনতার মাত্রা কত হবে বলতো 6, স্বাধীনতার মাত্রা হবে 6। বহু পারমাণবিক গ্যাস কি কি আছে, যেমন অ্যামোনিয়া, তারপরে হচ্ছে জলীয় বাষ্প, এগুলো হইতেছে কি বহু পারমাণবিক গ্যাস। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে আমার স্বাধীনতার মাত্রা কত হবে বলতো 6।
কিন্তু একটা গ্যাস যদি বহুপারমাণবিক হয় কিন্তু সরল রৈখিক হয়, যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড বহুপারমাণবিক কিন্তু এটা কি বলতো সরল রৈখিক, অর্থাৎ বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড এগুলো হইতেছে সবগুলো কি হইতেছে বলতো সরল আকৃতির, সরল রৈখিক যদি হয় তাহলে এটা স্বাধীনতার মাত্রা আবার কত হয়ে যাবে বলতো ফাইভ হয়ে যাবে, তখন এটার স্বাধীনতার যে মাত্রা আছে ওইটা ফাইভ হয়ে যাবে। হ্যাঁ ফাইভ। মিথেনেরও কত হয়ে যাবে বলতো, মিথেনের হইতেছে ফোর হয়ে যাবে। হ্যাঁ আশরাফুর, কোনো সূত্র নাই, তোমার হইতেছে কি বলতো স্বাধীনতার মাত্রা যেটা আছে ওটা হইতেছে গ্যাসের পরমাণুর সংখ্যার উপর নির্ভর করে, ঠিক আছে? ওকে, কি জানি আমাকে বললো, কি জানি কি জানি কেন বললো, কেন বলতে জুয়েল বলছে কেন, কেন বলতে আমি তোমার কথাটা বুঝি না। ও ফাইভ কেন ভাইয়া? জুয়েল তুমি হইতেছে, আমি তোমাকে একদম সংক্ষেপে উত্তর দেই, সেটা হইতেছে যে আমার যখন এই দ্বিপারমাণবিক মোশন থাকে তখন হইতেছে নিজের এক্সিস এর চারপাশে যে আমার রোটেশনাল মোশন থাকে, ওই রোটেশনাল মোশনের হইতেছে আমার যে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া থাকে ওই মোমেন্ট অফ ইনার্শিয়া হইতেছে নেগলেজেবল। তো নেগলেজেবল হওয়ার কারণে দ্বিপারমাণবিক যে গ্যাস আছে অর্থাৎ ডায়মলিকুলার কি যেসব অ্যাটমিক মানে ডায়াটমিক যে গ্যাস গুলো আছে সেই ডায়াটমিক গ্যাসের আমার কি হবে বলতো, ডায়াটমিক গ্যাসের একটা এক্সিসের নিজের এক্সিসের অ্যাবাউট ইস ওন এক্সিস যে রোটেশনটা আছে সেই সেটার যে আমার কাইনেটিক এনার্জি থাকে ওটা নেগলেজেবল হয়, দ্যাটস ওয়াই হইতেছে ওইটা কি হয় বলতো ফাইভ হয়। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই ওইটা ফাইভ হয়। ওবি বলতেছে বাংলায় বলতে, আমি বাংলায় আবার বলি, হ্যাঁ যে আমার হইতেছে যদি নিজের অক্ষের চারপাশে যে ঘূর্ণনটা আছে সেটা দ্বিপারমাণবিক গ্যাসের জন্য জড়তার ভ্রামক অনেক কম হয়, সেই জড়তার ভ্রামক কম হওয়ার কারণে আমার ওই এক্সিসের চারদিকে ঘূর্ণমান যে গতিশক্তি আছে গতিশক্তির মান নেগলেজেবল হয়, মানে ওটা কর্তব্যের বাইরে। তাই হইতেছে ওর আসার কথা ছিল ছয়টা, ছয়টা না হয়ে ওইটা কটা হয় বলতো পাঁচটা, কারণ নিজের অক্ষের চারপাশে যে ঘূর্ণন আছে সেই ঘূর্ণনের কারণে আমার যে গতিশক্তি হয় ঘূর্ণন গতিশক্তি ওটা নেগলেজেবল হয়। তাই হইতেছে এক ছয় থেকে আমরা কি করি বলতো বাদ দিই, দ্যাটস ওয়াই এটা হইতেছে কত হয় বলতো পাঁচ হয়, ঠিক আছে? আর রিয়াদ আমাকে কোশ্চেন করছে সরলরৈখিক কেমনে বুঝবা, সরলরৈখিক বুঝবা কেমিস্ট্রি পড়া, ঠিক আছে? আচ্ছা তাহলে এক পারমাণবিকে কত, এক পারমাণবিকে কি হইতেছে তিনটে এক্সিসের চারপাশে যে কি করতেছে বলতো ঘুরতেছে, তিনটে এক্সিসের চারপাশে ঘুরলে তিনটা মোশনই কি হইতেছে বলতো আমার নেগলিজেবল কি হয় বলতো, কি হয় বলতো তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া থাকে, তো মোমেন্ট অফ ইনার্শিয়া যদি হইতেছে তোমার নেগলিজেবল থাকে তাহলে হইতেছে তোমার ওখানে কি হয় বলতো থ্রি হবে, বুঝছো? তো তিনটার চারপাশে কি হয় বলতো জিরো হবে। ওকে ওকে, আর আমি কয়েকজনকে খেয়াল করতেছি যে আমাকে তাড়াতাড়ি পড়াইতে বলতেছে, কেউ স্লো পড়াইতে বলতেছে, কেউ আবার তাড়াতাড়ি পড়ানো শেষ করে অন্য টপিক ফোকাস করতে বলতেছে, লিভ দ্যাট টু মি। ওকে, ক্লাসটা আমি নিতেছি ওটা আমার উপর ছেড়ে দাও, যদি তুমি মানে ওইটা যদি কিভাবে পেইসে পড়ানো হইতো তাহলে হইতেছে আমি হইতেছে কি করতাম, মানে তুমি পড়াইতা আমি হইতেছে উল্টা জায়গায় থাকতাম, যেহেতু আমি পড়াইতেছি সো লেট মি ডু দ্য জব, রাইট? ওকে ফাইন। সো এইটুক পর্যন্ত আমরা কি করছি বলতো, বুঝতে পারছি আশা করি যারা বুঝতে পারছে। ওকে, সো তোমার কি হইতেছে, তোমাদের দেখতে হবে যে আমার আমার মলিকিউলার কত বলতো শেপ কত, শেপটা হইতেছে কত, শেপের উপর ডিপেন্ড করে। ওকে ঠিক আছে, ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছো, যা যাদের কোশ্চেন ছিল বুঝতে পারছো। ইন কেস তুমি যদি না বুঝো সব যা যা বললাম কোনো দরকার নাই, তুমি হইতেছে গ্যাসে কতগুলা পরমাণু আছে এটা জানলেই ইনাফ, ঠিক আছে? ওকে আচ্ছা, সবার তো সাজেশন আছে, যখন আমি ইমেল অ্যাড্রেস দিই সাজেশন দেওয়ার জন্য তখন তো কেউ সাজেশন দাও না, তখন তো হইতেছে খালি হইতেছে প্রবলেম, প্রবলেমের ছবি তুলে পাঠায় দাও। এই যে রিদওয়ান বলতেছে যে অনলাইন ক্লাসে সবার সাজেশন, যখন আমি ইমেল অ্যাড্রেস দিই তোমাদের যে ক্লাস কিভাবে ইম্প্রুভমেন্ট করা যায় ওইটা হইতেছে তুমি সাজেশন না দিয়ে হইতেছে প্রবলেম সলভ দিয়ে দাও, ঠিক আছে? যে অমুক তমুকে ভাই অমুক তমুক প্রবলেমটা পারি নাই, ঠিক আছে? সো এরকম যে ফাইন মনে হয় দিছে, বাট মানে তুমি মানে খুব হাতে গোনা কয়েকজন মানুষ আসলে দিছে। ওকে এনিওয়ে, সো হ্যাঁ, আর ওই প্রবলেমও তো আসলে সলভ করে দেওয়া সম্ভব হয় না, আমি তো তোমাদের বলছিলাম যে কোনো ইমেল অ্যাড্রেসে প্রবলেম দিও না, তোমার মানে ক্লাস কিভাবে ইম্প্রুভ করা যায় ওগুলা দিয়ে সাজেশন দিও। এনিওয়ে সবই পড়াবো বিয়াল, গ্রাফ টাফ সবই পড়াবো। এখন দেখো গ্যাসের যখন আমাকে অণুর গতিশক্তি নিয়ে আলোচনা করতে বলবে গড় গতিশক্তি, তখন তুমি বের করবা মানে গড় গতিশক্তি বলতে বুঝায় প্রতিটা অণুর কি হইতেছে বলতো যে শক্তিটা আছে ওটাকে বলি আমরা গড় গতিশক্তি, সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা ইনটু হাফ কেটি, ঠিক আছে? হাফ কেটি, হাফ কি হইতেছে, হাফ হইতেছে বোলজম্যান কনস্ট্যান্ট, হাফ হইতেছে আমার বোলজম্যান
বোলজম্যান হইতেছে কি বলতো কনস্ট্যান্ট, এটা হইতেছে বোলজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে বোলজম্যান কনস্ট্যান্ট। এটা দিয়ে বুঝায় যে প্রতিটা অণুর হইতেছে কি বলতো গতিশক্তিটা। এরপরে হইতেছে গ্যাসের মোট গতিশক্তি। মোট গতিশক্তি বুঝাইবে যে যতগুলা গ্যাস আছে, মানে যত গ্যাসে যতগুলা অণু আছে, অণুগুলার কি হইতেছে বলতো, আমার আমার কি আছে বলতো, অণুগুলার সবার মিলা যে শক্তিটা সেটা হইতেছে এটা হবে, সেটা হবে কত, স্বাধীনতার মাত্রা ইন্টু হাফ কত হইতেছে বলতো এন, কি হইতেছে বলতো আরটি, যেখানে এন হইতেছে মোল সংখ্যা আর আর হইতেছে কি বলতো ইউনিভার্সাল কি বলতো গ্যাস কনস্ট্যান্ট। ওকে ফাইন, এরপর দেখো আমরা অঙ্ক করি এটা দিয়ে। বলছে যে একটা পাত্র আছে, দুইটা পাত্র আছে, একটা হচ্ছে এখানে এ পাত্র আর এটা হচ্ছে কি বলতো বি পাত্র। তো দুইটা পাত্রের মধ্যে কি আছে, আমি এ পাত্রে 250 মোল হিলিয়াম রাখছি আর বি পাত্রে 200 মোল অক্সিজেন রাখছি, এন্ড মাঝখানে ব্যারিকেডটা কি করছি উঠায় দিছি। তাহলে শক্তির সংরক্ষণশীলতা অনুসারে যেহেতু এখানে অন্তরক পদার্থ দিয়ে তৈরি, তার মানে কি হইতেছে বাইরে থেকে তাপ আসতেও পারবে না, বাইরে থেকে তাপ কি করতে হবে না বলতো ঢুকতেও পারবে না, ভিতর থেকেও যাবে না বাইরে থেকেও আসবে না, অর্থাৎ ডেল্টা কিউ সমান সমান জিরো। তাহলে শক্তির সংরক্ষণশীলতা অনুসারে, শক্তির সংরক্ষণশীলতা অনুসারে আমার আগের গতিশক্তি এবং পরের গতিশক্তি কি হয় বলতো সমান হবে। আগের গতিশক্তি আর পরের যে গতিশক্তি আছে সেটার মান কি হয় বলতো সমান হবে। তাহলে আগে যে আমার যে গতিশক্তিটা আছে সেই গতিশক্তি, এই যে এই পাত্রে, এই পাত্রে যে থাকে, এই পাত্রে আমার যে আগের যে গতিশক্তিটা আছে সেটা কত হবে, সেটা হয়ে যাবে আমার 3/2, 3/ হইতেছে কি বলতো 2 ইনটু এন হিলিয়াম ইনটু আর টি হিলিয়াম। এটা কি হইতেছে আমাদের হিলিয়াম গ্যাসটার কি হইতেছে মিশ্রণের আগের গতিশক্তি, আর কি হবে বলতো অক্সিজেন গ্যাস যখন আমি দিব তখন হচ্ছে আমাদের 5 দিব, 5/2 কত দিব এন অক্সিজেন ইনটু হয়ে যাবে কত আর টি কত হইতেছে বলতো অক্সিজেন, বিকজ অক্সিজেন কি হইতেছে দ্বিপারমাণবিক, অক্সিজেন যেহেতু দ্বিপারমাণবিক, দ্বিপারমাণবিক হওয়ার কারণে ওর স্বাধীনতার মাত্রা হইতেছে আমাদের 5, দ্বিপারমাণবিক বইলা, ঠিক আছে দ্বিপারমাণবিক। আর এই যে 3 যেটা আছে 3টা হইতেছে কি বলতো এক পারমাণবিক, এটা হইতেছে আমাদের এক পারমাণবিক যেটা আছে এই কারণে। এখন দেখো দুইটা গ্যাসকে যদি আমি মিক্স করি তাহলে হইতেছে যে দুইটা গ্যাসের সম্মিলিত গতিশক্তি কি হবে বলতো শেষ গতিশক্তির কি হবে বলতো সমান হবে। তাহলে ওটা যদি শেষ গতিশক্তির কি হয় বলতো সমান হয়, এই যে এইটা আর এটা যদি শেষ গতিশক্তির কি হয় বলতো সমান হয়, মানে মানে আগেরটার পরেরটা সেম হবে। তাহলে মনে করো মিশ্রণে টি হইতেছে মিশ্রণের শেষ তাপমাত্রা, টি হইতেছে আমাদের মিশ্রণের শেষ তাপমাত্রা, মিশ্রণের শেষ কি হইতেছে বলতো তাপমাত্রা, শেষ পর্যন্ত শেষে যে তাপমাত্রা এটা হইতেছে মিশ্রণের তাপমাত্রা কত টি। তাহলে হইতেছে আমাদের গ্যাসের মিশ্রণের পরে কত হবে 3/2, 3/2 ইন্টু এন হিলিয়াম ইন্টু হয়ে যাবে আর ইন্টু কত হয়ে যাবে টি, কারণ শেষ পর্যন্ত তাপমাত্রা, ইন্টু 5/2 ইন্টু হইতেছে এন ও টু ইন্টু হইতেছে আর কি হইতেছে বলতো টি, ঠিক আছে কারণ এটা হইতেছে কি দুইজনের শেষে তাপমাত্রা আবার কি হয়ে গেছে বলতো সমান হয়ে গেছে, দুইজনের শেষের দিকে বা তাপমাত্রা সেম, ঠিক আছে ওকে। আচ্ছা দেখো জুয়েল আমাকে একটা কোশ্চেন করছে যে কার্বন ডাইঅক্সাইড কত পারমাণবিক গ্যাস ভাইয়া। জুয়েল আমি তোমার একটু মাইকটা অন করি, আমি তোমার এটা বুঝাই তারপরে আমি গ্যাস পড়াবো। জুয়েল হ্যালো, জুয়েল জুয়েল রানা না মজাস জুয়েল, হ্যালো ভাইয়া, হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কার্বন ডাই অক্সাইডের মধ্যে কয়টা পরমাণু আছে বলতো ভাইয়া? তিনটা, CO2। CO2 তাহলে এটা কত পারমাণবিক গ্যাস? ত্রি পারমাণবিক হওয়ার কথা ছিল না? হ্যাঁ হ্যাঁ ত্রি পারমাণবিক হওয়া ছিল, তাইলে তুমি এটা কি বুঝো নাই ভাইয়া? তারপর তারপর এটার ডিগ্রি অফ ফ্রিডম তো 5 ছিল, কেন? কারণ এটা কোন ধরনের, আকৃতি কেমন? সরলরৈখিক গ্যাসের জন্য না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, তো এটা আমরা ডিসকাস করছি না? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তো আমরা আমি তোমাকে এটা কেন বললাম বুঝছো, যে এটা তুমি অলরেডি বুঝা যায় সিম্পল জিনিস, এটা কি আমার জিজ্ঞেস করার দরকার আছে? এটা তুমি নিজেই ইয়া করতে পারো না, স্লাইডে লেখা বলে দেওয়া, তাই না? তো
তো আমরা ট্রাই করবা যে আর একটু কমপ্লিকেটেড কোশ্চেন, একটু সফিস্টিকেটেড কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন, যেটা নাকি তুমি বাসায় একা একা কি করতে পারবা না, বুঝতে পারবা না। একটা গ্যাসের মধ্যে কয়টা পরমাণু আছে এটা গুনলেই তো পারা যায়, CO2 1+2 3, তাই না? ওইটা আমার মনে হয় বেস্ট হয়। ওকে ঠিক আছে, ধন্যবাদ। এবার হইতেছে এটুকু তো আমরা বুঝতে পারলাম, তাই তো? এটুকু আমরা বুঝলাম যে আগে আর পরে কি হইতেছে বলতো, আমাদের গতিশক্তি কি হবে বলতো, সমান হবে, দুইটা একসাথে করব, করার পরে হইতেছে এইখানে, ঠিক আছে। ওকে আরেকটা জিনিস আমি তোমাকে বলি, এই যে আমাকে মনন অনেকগুলো কোশ্চেন করছে এখানে দেখলাম, শীতল কি নাই, শীতল কি নাই, শীতল এসা দিলে এটা ভালো হইতো। ও আরেকটা কোশ্চেন করছে, আমি জাস্ট এটা বলেই আমি পড়াশোনায় ফেরত যাবো, আমি আর এই টাইপের জিনিসগুলো আর অ্যাপ্রোচ করব না, ঠিক আছে। এই ও বলতেছে যে কোশ্চেন, এই যে আমার ফ্লাট করে দিছে চ্যাট বক্স, আমি আসলে অন্য মেসেজ পড়তে পারতেছি না বইলে আমি এটা রিপ্লাই দিলাম। ও বলছে যে ভাইয়া কোশ্চেন ব্যাংক পড়ার পরে যে যে কোশ্চেন গুলো বুঝি না ওইগুলা তুমি কিভাবে সলভ করবা, ওইগুলা তুমি যদি পার্সোনালি না বুঝো তাহলে তুমি বাসায় টিচার রেখা ওইটা সলভ করবা, ঠিক আছে। তুমি পার্টিকুলার তোমার যে প্রবলেম গুলো আছে, সবার উদ্দেশ্যে বলতেছি, এটা সবার উদ্দেশ্যে, ক্লাসের সবার উদ্দেশ্যে বলতেছি, তোমার যদি পার্সোনাল যে প্রবলেম গুলো থাকে তাহলে, যেটা নাকি আমরা ক্লাসে পড়াইতেছি না, তুমি নিজে বাসায় পড়তে যাওয়ার সময় যে প্রবলেম গুলো তোমার ক্লাসে অ্যারাইজ করে বাসায় পড়ার সময়, ওইটা তোমার দায়িত্ব কিভাবে সলভ করতে হবে, ঠিক আছে। আর আমরা ক্লাসে পড়াইতেছি যেটা সেটা পারফেক্টলি ভাবে বোঝানো সেটা তখন আমার দায়িত্ব, তুমি আমাকে কোশ্চেন করবা, আমরা যেটা ক্লাসে বুঝাইতেছি টপিক গুলা, ইম্পর্টেন্ট টপিকস গুলো যেগুলো বুঝাইতেছি ফ্রিম অফ দ্য, ওইটা পার্সোনাল ব্যক্তিগত সমস্যা অবশ্যই অবশ্যই তোমার নিজের বাসায় রেখা, নিজে পরিশ্রম কইরা কোশ্চেন ব্যাংকে অন্য জায়গায় দেখা সেটা বুঝতে হবে। পড়াশোনাটা সাধনার বিষয়, সবকিছু অন্যজন অন্যভাবে অন্যভাবে কোনোভাবে কেউ একজন অন্য কেউ করে দিবে এই এক্সপেকটেশন রাখাটা ভুল, এটা একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। তো এইটা থেকে তুমি যত দূরে তাড়াতাড়ি সরতে পারবা, যে আমার নিজেও কিছু পড়া লাগবে, নিজেও কিছু বোঝা লাগবে, তাহলে দেখবে যে তোমার পড়াশোনায় তুমি একটা সিগনিফিক্যান্ট উন্নতি করতে পারবা। মাইন্ডসেটআপ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে আর এটা নিয়ে আমরা কথাই বলবো না, এখন খালি পড়াশোনার কথা বলবো, বেশি কথা বইলা ফেলাইছি, আমরা এখন পড়াশোনা শুরু করি। ওকে ঠিক আছে, এবার হইতেছে দেখো আমরা এখান থেকে খেয়াল করো যে আমাদের এখান থেকে হইতেছে আমাদের কি হবে শক্তি আগেটা আর পরেটা কি হবে বলতো, সমান হবে। সমান হওয়ার কারণ হইতেছে এইটা, কারণ তাপ যাইতেছে না, তাপ কি করতেছে না বলতো, আসতেছেও না। এরপরে আমরা কি করব, আমরা করব কি কমন জিনিসগুলো ভাগ করে দিব, আমরা হইতেছে কমন জিনিস মানে আর ভাগ করে দিলাম, তাহলে এটা কত হবে 3/2 ইন হিলিয়াম, ইন হিলিয়াম ইনটু হয়ে যাবে আমার টি হিলিয়াম, প্লাস হইতেছে 5/2 ইন O2 ইনটু হইতেছে বলতো TO2 3/2 ইন হিলিয়াম ইনটু হইতেছে টি, প্লাস হইতেছে 5/2 ইন O2 হইতেছে কি বলতো টি। তাহলে এখান থেকে আমি কার মান বের করতে পারবো, টি এর মান বের করতে পারবো, ভেরি ইজি, সবকিছু কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে, সবকিছু কোশ্চেনে দেওয়া আছে, তুমি মানগুলা বসায় নিবা। ইন হিলিয়ামের মান কত দেওয়া আছে কোশ্চেনে 200, ঠিক আছে। ইন O2 মান কত দেওয়া আছে দেখো, ইন O2 যেটা আছে অক্সিজেন কত আছে, অক্সিজেন কত, সরি অক্সিজেন আমার হিলিয়াম আছে 250 মোল আর অক্সিজেন আছে 200 মোল, তাহলে এটা একটু উল্টা লিখছি, এই যে আমি এটা ঠিক করে দিই, তাহলে এটা হবে 250 আর এটা হয়ে যাবে 200। আর এখান থেকে হইতেছে অক্সিজেনের হিলিয়ামের আগের টেম্পারেচার কত ছিল 80 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 80 ডিগ্রি সেলসিয়াস মানে কত হবে 80, প্লাস হয়ে যাবে কত বলতো 270 কি বলতো 3। আর এখান থেকে আমার যে অক্সিজেন আছে অক্সিজেনটা কত হবে, এখানে তো ধরো 80, সরি 60 আর 80 ছিল, দুইটা উল্টা লিখতেছি কেন, ওকে সো এটা উল্টা লিখতেছি কেন, 60 আর এখানে তো তুমি 60 লিখবা আর এখান থেকে কি লিখবা 80 ডিগ্রি সেলসিয়াস, তো 80 প্লাস হয়ে যাবে কত বলতো 270 কি বলতো 3। ওকে সো এইটা হইতেছে অক্সিজেন আর হিলিয়াম যে গ্যাস আছে ওটাটা পেয়ে গেলাম, অক্সিজেন আর হিলিয়াম গ্যাস, আর নাইট্রোজেন আর হিলিয়ামের তো ব্যাপারটা বুঝতেই পারলাম, ঠিক আছে ফাইন। তাহলে এখান থেকে আমরা পেলাম কি, যে এই জিনিসটা হইতেছে দেখলাম যে আমাদের গ্যাসের মধ্যে মিশাইলে আমার গতি শক্তি টই শক্তি কিভাবে বের করতে হয়, ঠিক আছে ক্লিয়ার। ওকে সো এটুকু তো বুঝেই গেল, ঠিক আছে সো এখানে গেল। এরপরে আমরা কি করবো, বর্গমূল গড় বর্গবে, তো এটা তো আমরা পারি,
এটা তো এটা আমরা পারি, তো আমরা কত এটা সি আর এম এস, সি আর এম এস ইকুয়ালস টু রুট ওভার, রুট ওভার হইতেছে কত থ্রি আর টি ডিভাইডেড বাই কি হইতেছে বলতো এম, থ্রি আর টি ডিভাইডেড বাই হইতেছে এম, তো থ্রি আর টি ডিভাইডেড বাই এম হইতেছে, ঠিক আছে দেখো এটা তো বুঝতেই পারছি আশা করি যে থ্রি আর টি ডিভাইডেড বাই এম, এখানে এম কি ছিল আমার বলতো গ্যাসের মোলার কি বলতো আপেক্ষিক ভর। আচ্ছা তো এবার এটাকে ইচ্ছা করলে এভাবেও লেখা যায়, এটাকে ইচ্ছা করলে আমরা এভাবেও লিখতে পারি যে থ্রি কে টি, থ্রি কে টি কি হইতেছে বোলজম্যান কনস্ট্যান্ট ডিভাইডেড বাই হইতেছে স্মল এম, স্মল এম টা কি হইতেছে আমার যে স্মল এম টা হইতেছে প্রতিটি অণুর ভর, আমার হইতেছে প্রতিটি কি হইতেছে বলতো অণুর ভর, তুই না আমাকে একটা ভালো কোশ্চেন জিজ্ঞেস করছিস ভাই কোন সময় কোনটা ব্যবহার করব, যেই সময় যেই উপাংশ যে জিনিস দেওয়া থাকে সেটা ব্যবহার করব, এটা কোনো বাধা ধরা নিয়ম নাই, আমার কোশ্চেন দেখে এটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে। ওকে সো আর আরেকটা কি আছে বলতো, রুট ওভার কত থ্রি পি ডিভাইডেড বাই কি হইতেছে বলতো ডি, যেখানে পি হইতেছে কি বলতো আমার প্রেশার আর ডি হইতেছে কি বলতো আমার ডেন্সিটি। ফাইন এবার দেখো আমরা পৃথিবী পৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে বসে যে একটা নাইট্রোজেন গ্যাসের নাইট্রোজেন অণুর ভর মানে অণু বেগ, সরি পৃথিবী পৃষ্ঠে একটি নাইট্রোজেন অণুর বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উক্ত গ্যাসের আরএমএস বেগের সমান, অণুটি যদি অন্যান্য অণুর সাথে সংঘর্ষ ছাড়া সোজা উপরে উঠে তাহলে অণুটি সর্বোচ্চ কত উচ্চতায় কি করতে পারবে বলতো পৌঁছাবে, এখানে কোশ্চেন করা হয়েছে। খেয়াল করে লক্ষ্য করে দেখো, খেয়াল করে লক্ষ্য করে দেখো যে আমার নাইট্রোজেন গ্যাসের যে আমার যে অণুর ভর, ঠিক আছে এই যে অণুর ভর আর বোলজম্যান ধ্রুবকের যে হইতেছে যেটা, হ্যাঁ এইটা হইতেছে কনস্ট্যান্ট। ওকে সো এইখানে খেয়াল করো, এখানে যদি আমি সি আর এম এস টা বের করি, আর এম এস টা হইতেছে যদি বের করি তাহলে এখানে কি আসবে, এখানে আমার প্রত্যেকটা অণুর ভর দিছে আর প্রত্যেকটা কি দিছে বলতো আমাকে বোলজম্যান কনস্ট্যান্ট দিছে, তো তুমি কি করবা তুমি এখানে কি দেবা থ্রি কেটি ডিভাইডেড বাই কি দিবা বলতো স্মল এম, স্মল এম, তাহলে সেখান থেকে আমি যদি খেয়াল করো, সেখান থেকে যদি আমরা একটু খেয়াল করো এখানে যদি মানগুলাকে কি করি এখানে বসায় দিই তাহলে এখানে আসবে থ্রি ইন্টু কে, কে এর মান বসায় দিবা 1 × 3.8 × 10⁻¹ কত আসে বলতো -23 আর 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এখানে কত হবে 273 হবে, ডিভাইডেড বাই হবে এম, এম এর মান কত 4.65 ইন্টু 10⁻¹ হইতেছে মাইনাস কত বলতো 26, ঠিক আছে ফাইন ফাইন এইটুকু হইতেছে আমরা বুঝলাম আর এম এস। এখন আমাকে কি বলছে সর্বোচ্চ উচ্চতা বের করতে বলছে, বলতো সর্বোচ্চ উচ্চতা কেমনে বের করবা, এইচ ম্যাক্স কত হয়ে যাবে, এইচ ম্যাক্স এর ফর্মুলা কি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কত হয়ে যাবে বলতো 2g, তাহলে তো ইউ স্কোয়ার কি হবে আমাকে বলছে যে বেগটা এটার কি বলতো সমান, তাহলে এখানে কত দেবো ইউ, তাহলে ইউ এটা ইউ সমান এখানে তাহলে আসলে কি হয়ে যাবে সি আর এম এস অথবা মূল গড় বর্গবেগ ডিভাইডেড বাই হয়ে যাবে আমার 2g, 2g বসায় দিবা মান বের হয়ে যাবে, ঠিক আছে এখান থেকে মানগুলো দিলে বসায় দিলে মানটা বের হয়ে যাবে, একদমই সোজা অঙ্ক বুয়েটে 19-20 আসছিল, তো যাক কিছু কিছু সোজা অঙ্ক একদম সোজা অঙ্ক আসে। আচ্ছা এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গড় মুক্ত পথ, তো গড় মুক্ত পথ হইতেছে এরকম মনে করো আমার এখানে একটা গ্যাসের অণু আছে, গ্যাসের অণুটা আমার কি করতেছে বলতো এই জায়গা থেকে স্টার্ট হয়ে আমার কি করতেছে আমার এখান থেকে এখানে ধাক্কা 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 দিয়ে হইতেছে কি করতেছে বলতো যাইতেছে, এদিক বরাবর এদিক বরাবর এদিকে ধাক্কা দিতেছে এদিকে ধাক্কা দিতেছে বারবার ধাক্কা দিয়ে যাইতেছে। ধাক্কা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকবার ধাক্কা দেওয়ার সময় সেই যে রাস্তাটা অতিক্রম করে এখানে একটা রাস্তা দিয়ে যে অতিক্রম করে এখানে আমার একটা কি করে বলতো রাস্তা দিয়ে যদি কি করে বলতো অতিক্রম করে এই যে এই যে রাস্তাটা এটাকে বলি হইতেছে আমরা বলি হইতেছে মুক্ত পথ, এই রাস্তাটাকে আমরা বলবো হইতেছে মুক্ত কি বলি বলতো পথ বলি, ঠিক আছে এটাকে রাস্তাকে বলি আমরা মুক্ত পথ, তাহলে এই রাস্তাটাকে যদি আমরা মুক্ত পথ বলি এটুকু যদি আমরা মুক্ত পথ বলি তাহলে এই যে মাঝখানে আমার যে ফাঁকা জায়গাটুকু এই যে এরকম দেখতেছো যেগুলা এগুলাকে গড় নিয়ে যেটা আসে সেটাকে আমরা বলি গড় মুক্ত পথ, তাহলে গড় মুক্ত পথের যে ব্যাপারটা আছে এটা হইতেছে আমাদের ম্যাক্সওয়েল বের করে দিয়ে গেছে, ম্যাক্সওয়েল তিনটা সূত্র আছে বইয়ের মধ্যে আমরা শুধুমাত্র কাটটা পড়বো ম্যাক্সওয়েল দিয়ে করব, তো ম্যাক্সওয়েলের সূত্রটা হইতেছে ল্যামডা ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই রুট ওভার
পাই স্কয়ার বাই সিগমা এন, যেখানে সিগমা কি, সিগমা হইতেছে অণুর ব্যাস, আর এন কি হইতেছে বলতো একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে হইতেছে কি বলতো অণুর সংখ্যা, আর ল্যামডা হইতেছে কি বলতো এটি সংঘর্ষের মধ্যবর্তী কি হইতেছে বলতো দূরত্ব, ঠিক আছে, একদম সংঘর্ষের মধ্যবর্তী হইতেছে দূরত্ব, মানে সংঘর্ষ করার সময় মাঝখানে যে দূরত্বটা থাকে ওটা হইতেছে আমাদের দূরত্ব। এখন দেখো একটা অঙ্ক করি, তো প্রথম অঙ্কটা খুবই সোজা, বলা হয়েছে যে একটা অণু কার্যকারী ব্যাস দিছে আর মুক্ত পথ বলে দিছে, বলছে যে গ্যাসের অণুর কি বলতো সংখ্যা নির্ণয় করতে বলছে, সংখ্যাটা কি করতে বলছে নির্ণয় করতে বলছে, সংখ্যাটা তাহলে বের করে ফেলি, কিভাবে বের করব খেয়াল করো। এক নাম্বার প্রবলেমটা যখন করব খুবই সহজ, ল্যামডা ইকুয়ালস টু 1/√ওভার পাই সিগমা স্কোয়ার কি হইতেছে বলতো এন, তাহলে এখান থেকে আমার কি বের করতে হবে এন বের করতে হবে, তাহলে এন এর মান কত হবে 1/√ওভার হইতেছে পাই সিগমা স্কোয়ার, সিগমা স্কোয়ার এখান থেকে কত চলে আসে বলতো ল্যামডা। তাহলে তুমি এখন কি করা বলতো এইখানে মানগুলো কি করা বসায় দিবা, তো কার্যকর অণুর হইতেছে ব্যাস আর এটা হইতেছে সিগমা কি হইতেছে বলতো গড় মুক্ত পথ, বসায় দিবা তাহলে কি পাবে একক আয়তনে অণুর সংখ্যা কি করা পেয়ে যাবা। এরপরে তোমাকে জিজ্ঞেস করছে যে মূল গড় বর্গবেগ যদি 10⁻³ মিটার/সেকেন্ড হয় আর প্রতি সেকেন্ডে তাহলে সংঘর্ষের সংখ্যা কি করো বলতো বের করো, প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা কি করো বলতো বের করো, ঠিক আছে। তো এটা একটু খেয়াল করো, হ্যাঁ একটু খেয়াল করো, একটু খেয়াল না করলে তুমি এটা বুঝবা না। তো আমাকে এটা বলতো প্রতি ল্যামডা মিটার যাওয়ার পর পর কয়টা সংঘর্ষ হয়, প্রতি ল্যামডা মিটার যাওয়ার পর পর কয়টা সংঘর্ষ হয়, এখানে প্রতি ল্যামডা মিটার যাওয়ার পর পর কয়টা সংঘর্ষ হয়, একটা সংঘর্ষ হয়, মানে দেখো গিয়ে এখানে গিয়ে আঘাত করতেছে, গিয়ে এখানে আঘাত করতেছে, অর্থাৎ প্রতি ল্যামডা মিটার পর পর ও আরেকটা পরমাণুর সাথে কি করে বলতো সংঘর্ষে লিপ্ত হয়, তাই না। তো দুইটা হইতেছে কি থাকে বলতো সংঘর্ষ, তাই না। আচ্ছা তো এখানে হইতেছে যে দুইটা যে সংঘর্ষ আছে এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইভাবে এইভাবে যাইতেছে আর কি। তাহলে খেয়াল করো, খেয়াল করো একটু ভালো করে বুঝো, ল্যামডা মিটার সে যদি যায় তাহলে সংঘর্ষ হয় একটা, ল্যামডা মিটার যদি যায় তাহলে হইতেছে সংঘর্ষ হয় একটা, একটা সংঘর্ষ। তোমাকে আমার তোমার কাছে আমার একটা কোশ্চেন, তোমার কাছে আমার একটা কোশ্চেন, আমার অণুটা 1 সেকেন্ডে কত দূর যায়, 1 সেকেন্ডে কতটুক যায়, কোশ্চেনটা পড়ে দেখি তো বুঝতে পারো কিনা, যে একটা অণুর বেগ হইতেছে কত 10⁻³, তাহলে 1 সেকেন্ডে অণুটা কত দূর যায়, 10⁻³ কত হবে বলতো 3, ভেরি গুড, 10⁻³ কত হয়ে যাবে 3, কারণ প্রতি সেকেন্ডে তার বেগ তো 10⁻³, তাহলে প্রতি সেকেন্ডে সে কত যাবে 1000 মিটার যাবে। তাহলে খেয়াল করো আমাকে যদি এখানে 1000 মিটার যায়, ঠিক আছে, এখানে যদি হইতেছে 1000 মিটার যায় তাহলে হইতেছে কয়টা সংঘর্ষ হবে, 1000 মিটার যদি যায় তাহলে কয়টা সংঘর্ষ হবে 1/√ হইতেছে সিগমা ইন্টু কত হয়ে যাবে বলতো 1000, 1000, তাহলে এতগুলা কি হয় বলতো সংঘর্ষ হবে, সংঘর্ষ হবে। সবাই বুঝছো কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানায় দিও, সবাই বুঝছো কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানায় দিও। আমাকে একজন বলছে বুঝি না, একটু কি বুঝো না একটু বলো ভাইয়া রে, কি বুঝতে পারো না একটু বলো ভাইয়া রে। ঠিক আছে, আমার বেশিরভাগই বুঝছে মানুষজন, ওকে ওকে। সো এইটুকু তো আমরা বুঝতে পারছি 1/ল্যামডা ইন্টু কত হইতেছে বলতো 1000, ঠিক আছে। তো ওকে, তো ওই তো, সো এইটুকু তো গেল, এইটুকু আমি আর ওভার করলাম না, একদম সিম্পল একটা জিনিস, কারণ ল্যামডা মিটার গেলে একটা সংঘর্ষ হয় 1 সেকেন্ডে, যেহেতু এটার বেগ কত 1000 মিটার কিউব, 1 সেকেন্ডে যাবে কত 1000 মিটার, তাহলে প্রতি সেকেন্ডে কতগুলা ধাক্কা কি হইতেছে বলতো ধাক্কার সংখ্যা হইতেছে কি করে বলতো নির্ণয় করো, ঠিক আছে। এটুকু তো আশা করি সবাই বুঝছি। এবার হইতেছে মনে করো আপেক্ষিক আর্দ্রতা নিয়ে শুরু করলাম, ঠিক আছে। আপেক্ষিক আর্দ্রতা আমার এই আমি যতদিন পড়াইছি এই পর্যন্ত, আমি যতগুলা ক্লাস নিছি আমি খেয়াল করছি যে কিছু মানুষকে কিছু বললেই বুঝে না, আপেক্ষিক আর্দ্রতা, তারপরে হইতেছে আপেক্ষিক বেগ, ঠিক আছে, তারপরে হইতেছে আপেক্ষিক তত্ত্ব, অথবা হইতেছে তোমার মনে করো স্থির তড়িতের গাউস আর কি। তো এই টপিক গুলো আমি খেয়াল করছি যে কোনো স্টুডেন্ট প্রথমবারই বুঝা যায়, পরে কোনো স্টুডেন্ট হচ্ছে যতবারই বলি না কেন হইতেছে বুঝে না।
বাট আই হোপ যে এবার তোমাদের সাথে ওই ঘটনাটা ঘটবে না, মানে কারোর সাথে ঘটবে না যে আমি বুঝাইতেছি তুমি বুঝতেছো না। তুমি ভাই কথা মন দিয়ে শোনো তাহলে তুমি বুঝে যাবা, মুখস্থ করো না, দয়া করে মুখস্থ করো না। তো আপেক্ষিক আর্দ্রতা হইতেছে মানে তোমার হইতেছে যতটুকু জলীয় বাষ্প আছে সে যতটুকু চাপ দিবে, অর্থাৎ অসম্পৃক্ত অবস্থায়, অসম্পৃক্ত বা সম্পৃক্ত মানে যেটা আছে, যেটা কি হইতেছে বলতো, আছে, আমি একটু অন্য কালার ইউজ করি, এই যে যেটা হইতেছে তোমার কি বলতো বায়ুতে উপস্থিত আছে, যতটুকু উপস্থিত যতটুকু আছে সেটার যা চাপ, আর সম্পৃক্ত করতে যতটুকু লাগে সেটার যা চাপ, দুইটার অনুপাতকে আমরা বলি হইতেছে কি বলতো আমার আপেক্ষিক আর্দ্রতা। দুইটা অনুপাতকে আমরা বলবো হইতেছে আপেক্ষিক আর্দ্রতা। কিন্তু আমাদের যে বায়ুর যে চাপটা আছে সেটা হইতেছে ভরের সমানুপাতিক, অর্থাৎ আমাকে জলীয় বাষ্প যে চাপটা দিবে, জলীয় বাষ্প যদি চাপ দেয় এফ, এফ যদি জলীয় বাষ্পের চাপ হয়, সরি, এফ যদি হইতেছে আমার কি হয়, এফ, এফ যদি আমার জলীয় বাষ্পের চাপ হয় তাহলে হইতেছে সেটা কি হবে আমার জলীয় বাষ্পের ভরের কি হয় বলতো সমানুপাতিক হয়, এরা হইতেছে সমানুপাতিক হয়। সমানুপাতিক সম্পর্কটাকে আমরা ইচ্ছা করলে লিখতে পারি এফ ইনটু কে, কে হইতেছে কি একটা ধ্রুবক, কে হইতেছে কি বলতো একটা ধ্রুবক, ধ্রুবক, এই ধ্রুবক দিয়ে হইতেছে কি প্রকাশ করতে পারি যে আমার কত হবে এফ ইনটু কে ইনটু কি হবে বলতো এম। এবার খেয়াল করো এইটুকু যদি তুমি বুঝতে পারো, ঠিক আছে, এইটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু তারা সমানুপাতিক তাই হইতেছে চাপের পরিবর্তে কি লিখতে পারি, ভর লিখতে পারি, চাপের পরিবর্তে আমি কি করলাম ভর লিখলাম, ঠিক আছে, জলীয় বাষ্পের চাপ দুইটা যে চাপের যে অনুপাত আছে সেটার পরিবর্তে আমরা কি লিখলাম বলতো ভর লিখলাম, ঠিক আছে। এবার ভর যদি একটু পর্যন্ত আমি লিখতে পারি, হ্যাঁ, ভর যদি হইতেছে ভর, কারণ হইতেছে কি চাপের অনুপাত ভরের অনুপাতের কি হইতেছে বলতো সমানুপাতিক, ওকে ওকে, ইনটু কত 100%। এনিওয়ে সো এখন আমরা করলাম কি, এখন একটা জিনিস পড়ো, সেটা হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক জিনিসটা কি, শিশিরাঙ্ক হইতেছে মনে করো কোন স্থানে যদি তুমি তাপমাত্রা কমাও তাহলে ওই স্থানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কি করে বলতো কমে যায়, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কি করে কমে যায়। ফর এক্সাম্পল নিচের ডায়াগ্রামটা যদি দেখো, যেমন একটা একটা রুমের মধ্যে মনে করো হইতেছে আমার 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন ওর ক্যাপাসিটি ছিল 25 গ্রাম জলীয় বাষ্প কি করতে পারবে, ধারণ করতে পারবে। কিন্তু টেম্পারেচার যদি আমি মানে কমাইতেই থাকি কমাইতেই থাকি কমাইতেই থাকি, প্রতিবার টেম্পারেচার কমাইলে, প্রতিবার হইতেছে টেম্পারেচার যদি হইতেছে আমি কি করি বলতো কমাই, তাহলে ওর ক্যাপাসিটি কি করে বলতো কমে যায়, ক্যাপাসিটি কি করে বলতো কমে যায়। যদি হইতেছে ক্যাপাসিটি কি করে বলতো কমতে থাকে, তাহলে তাহলে এটা যদি ক্যাপাসিটি কমে যায় তাহলে কমতে থাকলে আমার কি হবে, বায়ু একটা টাইম আসবে যেখানে বায়ুমন মানে যতটুকু আমার উপস্থিত ছিল জলীয় বাষ্প, যতটুকু জলীয় বাষ্প উপস্থিত ছিল ততটুকু দ্বারাই কি হয়ে যায় বলতো সম্পৃক্ত হয়ে যায়, ঠিক আছে, সম্পৃক্ত হয়ে যায়। ওটাকেই আমরা কি বলি বলতো শিশিরাঙ্ক বলবো, ওই জিনিসটাকে আমরা শিশিরাঙ্ক বলবো, ঠিক আছে। সো ফর অ্যান এক্সাম্পল আমি তোমাকে বলি, মনে করা হইতেছে কোন একটা টেম্পারেচার, টেম্পারেচার মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস, আর ক্যাপাসিটি কত বলতো 25 গ্রাম। তো এটার মধ্যে মনে করো গ্যাসের কি আছে, জলীয় বাষ্প আছে, মনে করো জলীয় বাষ্প আছে, তো জলীয় বাষ্প আছে, লেটস সে দ্যাট আমার কাছে এখানে জলীয় বাষ্প যতটুকু আছে, জলীয় বাষ্প আছে হইতেছে 15 গ্রাম, 15 গ্রাম জলীয় বাষ্প আছে, তাহলে আমাকে বলে দাও তো এটা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত, অসম্পৃক্ত, ঠিক আছে। সো কারণ কি হইতেছে এখানে আমার যতটুকু দরকার ছিল তার থেকে কি আছে বলতো কম আছে, তাহলে এটা কি হয়ে যায় বলতো অসম্পৃক্ত, অসম্পৃক্ত, ঠিক আছে। এবার আমার মনে করো আমি টেম্পারেচার কমালে, টেম্পারেচার কমালে ক্যাপাসিটি কি করবে, ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স আরো কমে যাবে, ক্যাপাসিটেন্স কত এখন হয়ে যাবে 20 গ্রাম হয়ে যাবে। সেটা যদি 20 গ্রাম হয়, 20 গ্রাম হয়ে যায়, আর আমার কাছে কি ছিল, কতটুকু ছিল 15 গ্রাম, 15 গ্রাম, এটা কি অসম্পৃক্ত নাকি সম্পৃক্ত হবে। এখন সেকেন্ড কেসে এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, সেম অসম্পৃক্ত, সো অসম্পৃক্ত, সো এখানেও কি হবে বলতো অসম্পৃক্ত। এবার যখন আমি আরো কমাবো এন্ড ইট উইল স্টিল কি হইতেছে বলতো অসম্পৃক্ত থেকে যাবে, কারণ ক্যাপাসিটি হইতেছে 18 গ্রাম। কিন্তু এবার কমতে কমতে মনে করো আমি করলাম কি, দেখো তো এইখানে চলে আসছে যে আমার ক্যাপাসিটি 15 গ্রাম, আমার আছেও 15 গ্রাম, তাহলে কি হয়ে যাবে এটা সম্পৃক্ত হয়ে যাবে, এটা হইতেছে সম্পৃক্ত হয়ে যাবে,
ঠিক আছে, এবার এবার চিন্তা করে দেখো, এবার হতেছে আমি আরো টেম্পারেচার কমাইলাম, আরো টেম্পারেচার কি করলাম কমাইলাম, আরো টেম্পারেচার কমাইলে কমাইলে কি হবে বলতো? আরো যদি আমি টেম্পারেচার কমাই তাহলে কি হবে, বা কি হয়ে যাবে, শিশির পড়বে, রাইট? কি হইতেছে, আমার ছিল 15 গ্রাম কিন্তু আমার ক্যাপাসিটি তো 12 গ্রাম, তাহলে বাকিটা যেটা আছে বাকিটা কি হবে বলতো, কি হয়ে যাবে, ঘনীভূত হয়ে পানিতে শিশির হিসাবে কি করবে বলতো, পড়বে। ঠিক আছে, শিশির হিসাবে কি করে বলতো, পড়বে। তাহলে বাতাসে থাকবে 12 গ্রাম আর ঘনীভূত হয়ে যাবে কি বলতো, 3 গ্রাম। 3 গ্রাম কি হয়ে যায় বলতো, শিশিরে কি হয় বলতো, পরিণত হবে। আশা করি এটুকু যা যা বলছি সবাই বুঝছো। ঠিক আছে, তাহলে এখন আমাকে সবার কাছে কোশ্চেন হতেছে এইটা, যেটা হইতেছে রত্না অলরেডি করে মানে উত্তর দিয়ে দিচ্ছে, এখানে শিশিরাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হবে বলতো, শিশিরাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ঘটবে? শিশিরাঙ্ক হইতেছে 12 ডিগ্রি সেলসিয়াসে কি করে বলতো, ঘটে যাবে। কারণ 12 ডিগ্রি সেলসিয়াসে কি হইতেছে বলতো, সম্পৃক্ত হয়ে যায়। 12 ডিগ্রি যখন সেলসিয়াস থাকে তখন এটা কি হয়ে যায় বলতো, সম্পৃক্ত হয়ে যায়। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে আমার 12 ডিগ্রি সেলসিয়াসে আমার কি হয় বলতো, সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে আমাদের শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক হইতেছে এইটা, বা আমার হইতেছে এইটা হইতেছে আমাদের শিশিরাঙ্ক। ঠিক আছে, ওকে, তো আশা করি হইতেছে এটা বুঝছো। হ্যাঁ, তো এইটুকু হইতেছে ক্লিয়ারলি, আশা করি হইতেছে বুঝছো। হ্যাঁ, এই যে এখানে হইতেছে দেখো, যে এখনো মানুষজন জিজ্ঞেস করতেছে যে কেন হইতেছে 12। তো এই যে আমি আবার এই লাইনটা একটু পড়ো, যারা যারা বুঝতেছো না, সামিয়া আব্দুল্লাহ, এই জিনিসটা আবার একটু পড়ো। ঠিক আছে, এই লাইনটা বাংলা কথাটা একটু আবার একটু পড়ো, পড়ার পরে আমার সাথে এটা আবার দেখো, দেখো তো এখন বোঝা যায় কিনা। যে তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় ওই বায়ুমণ্ডলে ওই স্থানে জলীয় বাষ্প দ্বারাই কি হয়, সম্পৃক্ত হয়। কথাটা এতটা ক্লিয়ার করেই হইতেছে কিন্তু বলা, ঠিক আছে, যে ওইখানে কি হয় বলতো, সম্পৃক্ত হয়, ওটাকেই আমরা কি বলবো, আপেক্ষিক আর্দ্রতা হইতেছে বলবো, তাই তো? মানে ওইখানেই আমি বলি শিশিরাঙ্ক বলি। তাহলে খেয়াল করো, এইটা তো 15 গ্রামে, 15 গ্রাম হইতেছে আমার ক্যাপাসিটি, 15 গ্রামে আইসাই ও কি হবে, ও ছিল 15 গ্রাম, 15 গ্রাম ক্যাপাসিটি, ক্যাপাসিটি আর যতটুকু আছে ওইটা ম্যাচ করছে, তাহলে এটা কত হবে, 12 ডিগ্রি কি হয় বলতো, সেলসিয়াস হবে। ঠিক আছে, এবার বুঝছো কিনা আমাকে বইল। সামিয়া আরেকজন কে জানি জিজ্ঞেস করছিল, নামটা ভুলে গেছি, এনিওয়ে জীবন বলছে যে টেম্পারেচার কমলে ক্যাপাসিটি কেন কমে, এটার কারণ হইতেছে তুমি যদি হইতেছে টেম্পারেচার হইতেছে কমাও, তাহলে হইতেছে আমার যে বায়ুর মধ্যে আমার যে মাঝখানে যে ইন্টার মলিকিউলার ডিস্টেন্স থাকে ওইটা কমে যায়, কমে গেলে হইতেছে ওর মধ্যে যতটুকু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আছে ওইটা হইতেছে কমে যায়। বুঝছো কিনা বইল। ওকে, চলো এখন আমরা পরেরটা শুরু করি। তাপমাত্রা ক্রমশ কমতে থাকলে নির্দিষ্ট তাপমাত্রায় ওই স্থানে জলীয় বাষ্প দ্বারাই কি হয় বলতো, সম্পৃক্ত হয়, ওটাকেই আমরা কি বলি বলতো, শিশির মানে বলি। তারপরে নিচে নেমে গেলে কি হবে, ওটা শিশির হয়ে যাবে। ঠিক আছে, এবার এবার আমি এখানে জিনিসটা বলি, আয়েশাটা কি জানি কোশ্চেন করছে, জলীয় বাষ্প শুষ্ক বায়ু থেকে হালকা কেন, ওর ডেন্সিটি কম, হাউ ইজ দিস রিলেটেড টু দিস হোয়াট উই আর অ্যাকচুয়ালি টকিং রাইট নাও, যে শুষ্ক বায়ু, এনিওয়ে যেটা বলতেছিলাম আমি, হ্যাঁ, বাষ্পের হইতেছে তোমার ইয়া কম, ডেন্সিটি কম অন্যান্য গ্যাসের তুলনায়। এনিওয়ে আচ্ছা, তো এখন দেখো তার মানে কি, শিশিরাঙ্কে যেটা হয় কি, যতটুকু জলীয় বাষ্প আসে সেইটা দিয়েই কি হয়, সম্পৃক্ত হয়। তাহলে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর যা হবে, আর ওই তোমার রুম টেম্পারেচারও কি হবে বলতো, সেম হবে। রুম টেম্পারেচারেও জলীয় বাষ্পের ভর কি হবে বলতো, সেম হবে। তাই এটা যেহেতু সেম, তাহলে এটাকে এভাবেও লেখা যায় যে শিশিরাঙ্কে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই ওই তাপমাত্রার সমপরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে কি বলতো, প্রয়োজনীয় জলীয় বাষ্পের কি বলতো, ভর, ইনটু কত হয়ে যাবে বলতো, 100%, ইনটু হইতেছে আমাদের কত, 100%, তাই না?
এবার হইতেছে আমি করলাম কি, তিনটা যে সংখ্যা আমি পড়ছি তিনটা সংজ্ঞার ধাপে ধাপে কি করছি বলতো, লিখছি। প্রথমে ছিল কি আমাদের চাপের অনুপাত, তারপরে ছিল হইতেছে আমাদের ভরের অনুপাত, তারপরে আমরা দেখলাম যে হইতেছে কি বলতো, ওইটা শিশিরাঙ্কে উপস্থিত, শিশিরাঙ্কে উপস্থিত হচ্ছে জলীয় বাষ্পের চাপ, আর হইতেছে আমাদের কি এখন নর্মাল অবস্থায় যে আমাদের যে জলীয় বাষ্পের চাপ ওইটার যে অনুপাত, এটা হইতেছে আমাদের কি ইনটু হইতেছে 100%। ওকে, তো এটা হইতেছে আপেক্ষিক আর্দ্রতা। চলো এখন একটা অঙ্ক করি। তো এই অঙ্কটা বুয়েটে আসছিল, তো মানটা কি করে দেওয়া হয়েছে বলতো, পরিবর্তন করে দেওয়া হয়েছে। ওকে এক সেকেন্ড ভাই, একটু এক সেকেন্ড না, আমি 30 সেকেন্ডের জন্য একটু আসতেছি। সরি, আমি এক গ্লাস পানি খেয়ে আসছিলাম, আমার গলা শুকিয়ে গেছিল। তো এনিওয়ে, যেটা বলতেছিলাম আমরা, তো আমার বলছে যে কোন স্থানের বায়ু তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস আর ওই স্থানে আপেক্ষিক আর্দ্রতা কত বলতো, 50%, অর্থাৎ যতটুকু লাগবে তার তুলনায় 50% আছে। বলছে তাপমাত্রা কমে 18 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তবে বায়ুস্থ জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হয়ে কি হবে বলতো, তরল পানি হবে। ঠিক আছে, তো এবার হইতেছে আমাদের এইটুকু হইতেছে আমরা দেখি, আলামিন বলছে যে গ্লেসিয়ারের সূত্রটা দেখাবেন না। না, গ্লেসিয়ার দেখাবো না আমরা, গ্লেসিয়ার খুব সহজ, তো গ্লেসিয়ার তোমরা বোর্ডে কইরে আসছো, তো আমাদের বোর্ডের প্রবলেম গুলা করবো না আমরা। আসলে যে বুয়েটে গ্লেসিয়ার দিয়ে এই পর্যন্ত কোনো প্রবলেম আসে নাই, এই জন্য আমরা গ্লেসিয়ার দিয়ে না করে যেটা আসছে ওইটা দেখাইতেছি ভাই। তো বলছে যে বায়ুস্থ উপস্থিত জলীয় বাষ্পের কত অংশ কি হয় বলতো, ঘনীভূত হবে। আর এখানে যে 26 ডিগ্রি সেলসিয়াস এবং 18 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 24 মিলিমিটার এবং কি হয় বলতো 10 মিলিমিটার পারস্তম্ভের কি সমান। তাহলে প্রথমে আমাকে বের করতে হবে কতটুকু জলীয় বাষ্প আছে আর কতটুকু কি হয় বলতো 18 ডিগ্রি সেলসিয়াসে কি হয়ে যাবে বলতো, ঘনীভূত হয়ে যাবে। তাহলে প্রথমে দেখো আমাদের আপেক্ষিক আর্দ্রতা কত, 50%। তাহলে আপেক্ষিক আর্দ্রতা হইতেছে আমাদের 50 কি হইতেছে বলতো, পার্সেন্ট। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে এরকম, দেখতে হবে যে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু জলীয় বাষ্প ভর আছে, আছে কতটুকু, এম হইতেছে আমাদের উপস্থিত, আর ক্যাপিটাল এম হইতেছে আমাদের কি সম্পৃক্ত করতে যতটুকুর প্রয়োজন হয়, ইনটু হইতেছে কি বলতো 100%। তাহলে সেখান থেকে আমাদের এম ইকুয়ালস টু হয়ে যাবে হইতেছে 0.5 ইনটু হইতেছে ক্যাপিটাল কি হয়ে যায় বলতো এম, অর্থাৎ যতটুকু দরকার তার থেকে কি হইতেছে বলতো 50%, 50% এটার মধ্যে কি আছে বলতো, আছে আর কি, এতটুকু আছে। এখন কথা হইতেছে আমরা আবার কি জানি, আমরা জানি হইতেছে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতটুকু জলীয় বাষ্পের ভর আছে সেটা হয়ে যাবে যে সম্পৃক্ত করতে আমার যতটুকু জলীয় বাষ্প চাপ ইনটু হইতেছে ধ্রুবক, অর্থাৎ যতটুকু দর মানে চাপ যতটুকু ইনটু হবে ধ্রুবক। তাহলে আমাদের চাপ কত, আমাদের চাপ কত, চাপের মান কত, চাপের মান হচ্ছে 24, বলে দিছে কোশ্চেনে 24 ইনটু হইতেছে কত হবে কে। তাহলে আমার উপস্থিত কতটুকু আছে, আমার উপস্থিত হবে কত 0.5, 0.5 ইনটু হয়ে যাবে এম, এম এর মান কত হবে বলতো 24 কে, তো 24 কে হইতেছে কত বলতো 12 কে, 12 কে, এটা হইতেছে আমার কি বলতো ভর, এম হইতেছে ভর 12 কে। এতটুকু কি ছিল, উপস্থিত ছিল, এতটুকু আমার কি ছিল বলতো, উপস্থিত ছিল। তাহলে এটা যদি হইতেছে উপস্থিত থাকে, এখন টেম্পারেচার কমে কি হয়েছে বলতো 18 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, 18 ডিগ্রি সেলসিয়াসে আমার কত পারস্তম্ভ কত হইতেছে, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত 10 মিলিমিটার। তাহলে আমার সর্বোচ্চ ধারণ করতে পারি মানে দেখো 18 ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত হবে, সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত হবে সেটা হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ, সেটার মান হইতেছে 10, আর এখানে হইতেছে ধ্রুবক আছে একটা, ধ্রুবক হইতেছে হইতেছে কে কে। তাহলে হইতেছে আমাদের যে পার্থক্য যে আছে,
পার্থক্য, অর্থাৎ হইতেছে যতটুকু আমাদের পার্থক্য আর কি, যে ভরের যে মানে আছে ওর কত, ও ধরতে পারে 10 কে, 10 কে হইতেছে 18 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সর্বোচ্চ ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ধারণ ক্ষমতা। তোমার কাছে আমার কোশ্চেন একটা, আমার ছিল হইতেছে 12 কে, আর এখন সর্বোচ্চ ধারণ ক্ষমতাই কত হইতেছে বলো তো? সর্বোচ্চ যে ধারণ ক্ষমতা সেটাই 10 কে, তাহলে কতটুকু অংশ ঘনীভূত হবে, মানে কতটুকু ঘনীভূত হবে সেটা বলো, 2 কে ঘনীভূত হবে, 12 কে তো হইতেছে তোমার ঘনীভূত কত হবে বলো তো, 2 কে। তাহলে তো হচ্ছে আমার এককে কতটুকু ঘনীভূত হবে, এককে হইতেছে কতটুকু ঘনীভূত হবে, 2 কে ডিভাইডেড বাই কত হবে বলো তো, 12 কে। তাহলে তো হচ্ছে কে কে কাটা, তাহলে এখান থেকে কত আসে বলো তো, 1/6, 1/6। তো 1/6 অংশ কি হবে বলো তো, ঘনীভূত হবে, 6 ভাগের 1 ভাগ কি হবে, ঘনীভূত হবে। অথবা তুমি যদি এটা পার্সেন্টেজে লিখতে চাও তাহলে 16.67 কি লিখবে বলো তো, পার্সেন্টেজ লিখবা, 16.67 কি লিখবে বলো তো, পার্সেন্টেজ। এতটুকু অংশ কি হবে বলো তো, ঘনীভূত হবে, কারণ ক্যাপাসিটি ছিল আমার হইতেছে কত, ক্যাপাসিটি হইতেছে 10 কে, আমার আছে হইতেছে কত বলো তো, 12 কে, 12 কে এই দুইটা হইতেছে দুইয়া বিয়োগ করে আমরা কি করলাম বলো তো, বলছিলাম। ঠিক আছে, ক্লিয়ার? আমি আশা করি হইতেছে সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আমি আরেকবার ওভারভিউ দেই শর্ট ভাবে। প্রথমে আমরা কি করলাম, প্রথমে হইতেছে আমরা বের করলাম হইতেছে কতটুকু উপস্থিত আছে, কতটুকু উপস্থিত আছে। ঠিক আছে, তো এই আমার 26 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কতটুকু উপস্থিত আছে এটা আমরা দেখলাম। টেম্পারেচার কমে এখন কত করে ফেলছি, 18। তাহলে 18 যদি করায় ফেলি তাহলে এখন ক্যাপাসিটি কতটুকু থাকবে, কতটুকু হায়েস্ট থাকতে পারে, 10 কে, ছিল 12 কে, আমার হইতেছে কত আছে, আছে এখন কত, 10 কে। তাহলে আমার বাকি থাকবে কত বলো তো, 2 কে। ওই 2 কেটা কি হবে বলো তো, ঘনীভূত হয়ে যাবে, ওই 2 কেটা আমার ঘনীভূত হয়ে যাবে, ঘনীভূত হয়ে গিয়ে ওইটা কি করে বলো তো, নিচে পানি হিসাবে কি হবে বলো তো, জমা হবে। তুই না আমাদের একটা কোশ্চেন করছে 12 তো ভাইয়া 26-এ ভাইয়া, হ্যাঁ 12 তো 26-এই, তোমার কোশ্চেনটা আমি বুঝিনি, 12 তো 26-এ উপস্থিত ভাইয়া, উপস্থিত আর ধারণ ক্ষমতা কিন্তু এক জিনিস না। আশা করি বলছে 12 কে কেমনে বের করলেন এটা বুঝিনি। আবারও বলি কথাটা পড়ো, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর আর নির্দিষ্ট তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজনীয় বাষ্পের ভর, তাহলে কি যতটুকু দরকার তার 50% আছে, যতটুকু দরকার তার হইতেছে কি বলতো, 50% আছে। আর এখানে হইতেছে আমাদের সম্পৃক্ত করতে যতটুকু জলীয় বাষ্পের চাপ, আর চাপ ভর তো কি, চাপ আর ভর হচ্ছে তোমার কি সমানুপাতিক, তাই হইতেছে চাপ ইনটু ধ্রুবক সমান সমান হয়ে গেছে যতটুকু থাকতে পারে, 14 কে। এরপরে তো বুঝতেই পারছি, এরপরে আমার মনে হয় এটা সেলফ এক্সপ্লেনেটরি। ওকে, আশা বলছে কি আনলে কি হো, না আনলে কি হইতো না, আচ্ছা কি আনলে না বললে কি ভর আর চাপ তুমি সমান বলতা, ভর আর চাপ তো সমান হইলে না, তো তাদের মধ্যে কি আছে বলতো, ইয়াটা কি থাকবে বলতো, সেম আছে। ওকে ওকে, আমরা এখন একটা কাজ করি, একটা ব্রেক দিই, আর প্লাস হইতেছে তোমাদের কাছ থেকে কিছু কোশ্চেন নেই। হ্যাঁ, কারণ আমি খেয়াল করছি যে এটা হইতেছে কেউ মানে একদম চোখে না দেয়া ধরায় দিলেও বুঝতে পারে না অঙ্কটা আর কি, চোখে না ধরায় দিলে হইতেছে বুঝতে পারে।